200 থেকে 400 টাকায় মার্কেটের সেরা কিছু বডি স্প্রে। এখানে আমি টোটাল মার্কেট ভেরিফাই করে 14টা বডি স্প্রে সিলেক্ট করেছি। এই 14টা থেকে অনলি সেরা 7টা আমি আপনাদেরকে রিকমেন্ড করব। যে 7টা পারফিউম আমি রিপিটেডলি ইউজ করে যাই সেগুলোর কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন বাজেটের মধ্যে বডি স্প্রে নিয়ে ভিডিও বানাতে। আপনি একটা বডি স্প্রে কিনতে যাচ্ছেন যেটার স্মেল বা সুগন্ধিটা খুবই ভালো হতে হবে, অনেকক্ষণ লাস্টিং করতে হবে এবং বাজেটের মধ্যে, মানে একের ভিতর সব গাইড বইয়ের মতো আর কি। সুন্দর ফানি হলেও আসলে এই সব বিষয় মাথায় রেখে সিলেক্ট করেছি। তবে কথা হচ্ছে এক একজনের নোজ স্মেল টেস্ট এক এক রকম, এর মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দের পিক করতে পারেন। এগুলো সবগুলোরই বাজেট অ্যাভারেজ 200 থেকে 400 টাকার মধ্যে। এর চেয়ে বেশি বাজেটের একটা দুইটা বডি স্প্রে আছে, আবার 100 টাকা দামের পকেট স্প্রেটাও আছে। আর এই পারফিউমগুলো সিলেক্ট করার সময় আমি একা না, আমার সাথে একজন ফিমেল পার্সনও ছিল। সো বলা যায় এগুলো মেয়েদেরও পছন্দের বডি স্প্রে। এখান থেকে যে শার্টটা আমার খুবই ফেভারিট আর যেগুলো আমি রিপিটেডলি ইউজ করি সেগুলো আমি বলছি, তবে এক এক করে সবগুলোর প্রাইসগুলো সম্পর্কে একটু বলে যাই। তো কোথাও থেকে শুরু করবো, পার্ক এভিনিউ ফর ম্যান, এটা 150 ml, এর দাম অ্যারাউন্ড 250 টাকার আশেপাশে। দেন গ্রুট মাস্ক, এটা আমি অনেকদিন যাবত ইউজ করছি, 200 ml এর বডি স্প্রেটার দাম 300 থেকে 320 টাকার আশেপাশে নিতে পারে। আমি যখন কিনেছিলাম সেই সময়ের আর বর্তমান প্রাইস একটু এদিক সেদিক হতে পারে, তাছাড়া অফলাইন অনলাইন মিলে 20 থেকে 30 টাকার এদিক সেদিক হতে পারে। দেন ওয়াইল্ড স্টোন কোড সিরিজ, ওয়াইল্ড স্টোনের মধ্যে 4 থেকে 5টা ফ্লেভার আছে, যেমন ওয়াইল্ড স্টোন প্লাটিনাম, ওয়াইল্ড স্টোন কোড, ওয়াইল্ড স্টোন কপার, ওয়াইল্ড স্টোন ক্রোম। সো ওয়াইল্ড স্টোনের 120 ml বডি স্প্রের প্রাইস 300 থেকে 350 টাকার আশেপাশে। মধ্যে সবগুলো ফ্লেভার থেকে আমার এই দুইটা পার্সোনালি ভালো লেগেছে, ওয়াইল্ড স্টোন কোড অ্যান্ড ওয়াইল্ড স্টোন কপার। দেন ইয়ার্টলি লন্ডন নেভি বডি স্প্রে ফর ম্যান, 150 ml এই বডি স্প্রেটার দাম 400 টাকা। এরপর ডাইভেল ব্লু ফর ম্যান, এটা 200 ml, যদি এটা আমি গিফট পেয়েছিলাম তবে এর দাম অনলাইন প্রাইস পেয়েছি 350 টাকা। এটা অনলাইন প্রাইস, আমি মার্কেটে দেখিনি এটি। নেক্সট র্যামসন সেক্সি, মানে আমার কথা না, এটার নামে হচ্ছে র্যামসন সেক্সি। সো 200 ml এই বডি স্প্রেটার দাম 250 টাকা নেবে। এবং এরপরের লিস্টে এরপর হচ্ছে রাসাই ব্লু ফর ম্যান, রাসাসি ব্লু ফর ম্যান, এটাও 200 ml এর, এই বডি স্প্রেটার মার্কেট প্রাইস 380 টাকার মতো নিবে। এবং ফাইনালি লাস্ট ট্যাগ হিম ফর ম্যান, লাস্ট কেন বলেছি এদিকে আরও পারফিউম থাকতে একটু পর বলছি, এটাও 200 ml এর, প্রাইস 400 লিখা আছে তবে আমি মার্কেট থেকে 380 টাকা দিয়ে কিনেছিলাম। সো এটাকে ফাইনালি কেন বললাম, কারণ আরও যে 4টা বডি স্প্রে এখানে দেখতে পাচ্ছেন এগুলো লেডিস পারফিউম, লেডিস বডি স্প্রে। ওয়েটেড ব্রাদার, লেডিস বলতে গোলাপ ফুল বা ফুল বা বেলি ফুলের সুবাস করছে এমন না, এগুলো মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে প্রেফারেবল, কারণ এগুলো এমন কোনো মিষ্টি সুবাস না যে কি শুধু ফিমেলরা ইউজ করবে, ছেলেরাও ব্যবহার করতে পারবেন। সো এর মধ্যে প্রথমে বলি, এর মধ্যে প্রথম হচ্ছে সোলারা, এটা 150 ml, এই বডি স্প্রেটার দাম হচ্ছে 300 টাকা। নেক্সট থাকছে স্পিঞ্চ, এটাও 200 ml এবং এটার দামও হচ্ছে 300 টাকার মতো। দেন লেডি স্টোন অ্যাঙ্গেল, 250 ml এর পরিমাণটা, অন্যগুলোর চেয়ে একটু বেশি পরিমাণটা, তবে এর দামটাও একটু বেশি, এর দাম 800 টাকা, তবে খুবই মার্ভেলাস একটা বডি স্প্রে। যাই হোক, কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়ে পরে কথা বলছি। লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে সেন্টোর, এটা 150 ml এর বডি স্প্রে, এটার দাম 260 টাকার মতো। আচ্ছা, এখন বলবো এই সবগুলোর মধ্যে আমার কাছে যে 7টি ফ্রেগ্রেন্স খুব ভালো লেগেছে। নাম্বার 1 ওয়াইল্ড স্টোন কপার, বাজেটের মধ্যে খুবই সেরা একটা পারফিউম, এটার ফ্রেগ্রেন্স চকলেট ফ্লেভার, একদম মাথা নষ্ট করা একটা ফ্লেভার, আর এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লং লাস্টিং করে। আমি এর প্রাইস বলছি না কারণ শুরুতেই সবগুলোর প্রাইস বলে দিয়েছিলাম। সো আমার ফেভারিট লিস্টে অ্যাট ফার্স্ট হচ্ছে এটা। দেন হচ্ছে সেন্তোর, একটু মিষ্টি টাইপ ফ্লেভার যারা পছন্দ করে তাদের জন্য আমার ইউজ করা সবচেয়ে বেস্ট সুইটেস্ট ফ্রেগ্রেন্স এটা। দেন নাম্বার 3 পার্ক এভিনিউ, এটা খুব ম্যানলি একটা ভাইব দিবে আপনাকে, বেসিক্যালি অফিস বা ফর্মাল কোনো প্রোগ্রামের জন্য এটা বেস্ট। নাম্বার 4 ইয়ার্টলি লন্ডন নেভি ফর ম্যান, এটাও খুব ম্যানলি স্ট্রং একটা ফ্লেভারের, এবং কলেজ অফিস ডেট সব ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, আমার কাছে তো খুব ভালো লাগে, আমি অনেকদিন যাবত এটা ব্যবহার করি। ওকে, নেক্সট ব্লু ফর ম্যান, এটা কড়া স্ট্রং একটা ফ্রেগ্রেন্স, আপনি বিয়ে কালচারাল প্রোগ্রাম ইত্যাদি এই ধরনের যে কোনো অনুষ্ঠানে এটা ব্যবহার করতে পারেন, অনেকক্ষণ প্রায় 4 ঘন্টার মতো লং লাস্টিং করে, আর সময় যত পার হয় এটার ফ্রেগ্রেন্সটা অনেকটা মিষ্টি হয়ে যায়, মানে আরও ভালো লাগে আর কি। নেক্সট নাম্বার 6 লেডি স্টোন, এটা 6 পজিশনে রাখার কারণ এর দামটা, যদিও এটার ফ্রেগ্রেন্সটা খুবই ভালো, অনেক অস্থির একটা ফ্রেগ্রেন্স, এটাকে মোটামুটি 2 নম্বরে রাখা যেত, কিন্তু এরপরেও 6 নম্বরে রাখলাম, এটার প্রাইসটা যেহেতু একটু আমাদের বাজেটের বাইরে, মানে 2 থেকে 400 টাকার রেঞ্জের বাইরে, তাই এটাকে নাম্বার 6 রাখা যায়। আমাদের আপনাদের যাদের বাজেটের ইস্যু নেই তারা এটা কিনতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে এটা। দেন আসবে এই ছোট্ট পকেট স্প্রেটা,
100 থেকে 120 টাকার এই পকেট স্প্রেটার সবার আগে বলতে হয় এটাকে ক্যারি করা খুবই সহজ আপনি পকেটে খুব সহজে এটাকে ক্যারি করতে পারবেন অথবা আপনার ব্যাকপ্যাকেও ছোট পকেটে এটাকে অনায়াসে রাখতে পারবেন এটাকে আপনি সেকেন্ডারি স্প্রে হিসেবেও রাখতে পারেন কোথাও যাওয়ার সময় যে কোনো একটা বডি স্প্রে দিয়ে গেলেন এরপর ওই জায়গায় পৌঁছানোর পর ইনস্ট্যান্ট আপনি একটা দুইটা স্প্রে করে নিলেই আপনার স্মেলটা আপনার বডি স্মেলটা ভালো আসবে সো যে 14টা বডি স্প্রে এখানে দেখালাম এগুলো সবগুলো আমি মার্কেট ভেরিফাই করে কিনেছি মার্কেট ভেরিফাই করে কিনেছি আমার কাছে খুব ভালো লেগেছে তারপরে এই শার্টটার কথা বললাম কারণ আমি এই শার্টটা রিপিটেডলি ইউজ করে থাকি তবে এই 14টা থেকে যে কোনোটাই আপনি কিনতে পারেন বাজেটের মধ্যে খুবই বেস্ট কিছু বডি স্প্রেগুলো আচ্ছা ফ্রিতে সাবস্ক্রাইব করা যায় তারপরও আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি সাবস্ক্রাইব করে তারপর যাবেন এর আগে না সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে গুড বাই